একটা কাজের ক্ষেত্রে আমরা যে দায়িত্ব দিব তাহলে আগে থেকে তো বুঝে নিতে হবে, যে কাউকে তোর দায়িত্ব দিয়ে দিতে পারি না, তাহলে কিছু না বুঝে তাকে কেন দায়িত্ব দেওয়া হলো প্রথমে? জনৈক ডিরেক্টর, তাকে আমি এত হাইলাইট করতে আমার খারাপ লাগছে, কারণ ডিরেক্টর না অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, ডিরেক্টরকে আমরা অনেক রেসপেক্ট করি, অনেক, কারণ ডিরেক্টর যেভাবে কষ্ট করে কাজ করে, ডিরেক্টর আর্টিস্টদেরকে যেভাবে বোঝায়, পুরো ছবিটা যেভাবে বোঝায়, ওইটা অনেক বড় একটা ব্যাপার। টাকাও তো কষ্টের টাকা, প্রডিউসার অগ্নি করে, ফাইন, বাট আমি একটা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে ডিরেক্টর অনেক বড় ব্যাপার। আমার এখন ওকে ডিরেক্টর বলতে লজ্জা লাগতেছে যে চলচ্চিত্রের ডিরেক্টর সে হতে পারে না, আর যেই হোক, সে নাটকীয় আরো কিছু মামলা টামলা তার হয়েছে, আমরা পরে শুনেছি, হোয়াট এভার। যেটা বলছিলাম যে ডে ওয়ান থেকে যখন সেই শুট করেছে, পাশাপাশি বসে দুটো চেয়ার আমরা লুক দিতাম যে কাকে বলবো, ওকে, এরকম ব্যাপার ছিল। তো আমার মনে হয় না যে এই ব্যাপারটা নিয়ে আর ওর কিছু ক্রেডিট বা ইয়ে, তার উনি যেটা যাচ্ছিল যে উনি ছবিটা করবে, নাম যাবে রাহার, ব্যাপারটা ছিল এরকম। সে এখন অনেকে কোশ্চেন করছে যে উনি যদি ওনার নামই চাইতো, উনি প্রথম থেকে কেন এটা করলেন, উনি কখন ওনার নামটা আসলে চায়নি, উনি প্রডিউসার হয়েই থাকতে চেয়েছেন, কারণ ওনার বিজনেস তো আলাদা আছে, উনি চলচ্চিত্র ভালোবাসতে এই জন্য চলচ্চিত্রে ইনভেস্ট করেছে, সে ডিরেকশন জানে। আমি আর শাকিব বা তারেক আঙ্কেল আছে, নিমা আন্টি আছে, রেবেকা আন্টি আছে, সবাই আছে, অনেক গুণী গুণী বড় বড় শিল্পী আছে, আমি তো ছোট্ট একটা শিল্পী, ছোট্ট মানুষ। আমি আবার ইয়ে থেকে যা দেখেছি, উনি প্রথম থেকেই ডিরেকশন দিয়েছেন, কিন্তু উনি চাইলে ওনার নামটা আসুক। আমি যখন বলতাম যে আপনি ওকে কি প্রবলেমটা কি, এত ভালো ভালো ডিরেক্টর আছে আমাদের ইন্ডাস্ট্রির, আপনি ওকে বলে এখন নিয়ে ফেলেছি, আমি চাই না এটা নিয়ে আমাদের ভেতরকার জিনিসটা বাইরে মানুষ জানুক, নরকের মধ্যে কোনো নেগেটিভিটি ঢুকে যাক, ছবির পাবলিসিটিতে প্রমোশনে প্রবলেম হোক, বা ছবি কোথাও গিয়ে ওনার সঙ্গে, আমি ওপেনলি এখন বলছি, এটা তো আর সিক্রেট কিছু নাই, বলছি যে ওনার সঙ্গে একজন দুজন ইনভেস্টারও আছে, ওনারও ইনভেস্টমেন্ট আছে, একজন দুজন ছোট ছোট, কারণ এখন চলচ্চিত্রের যে অবস্থা, কেউ তো ইনভেস্ট করতে চায় না, সেটা আমরাও দায়ী এটার জন্য। আমরা সবাই মিলে এত কষ্ট করে হার্ডওয়ার্ক করে কাজ করছি, কিন্তু দেখেন আপনারা কিন্তু সবাই রাহা রাহা করছেন, ও তো কিছু ও যা করেছে ওর নামটাই দেওয়া উচিত না, কিন্তু তারপর আমরা দিচ্ছি, আমরা আবার এক্সপ্লেইন করছি, এতগুলো মানুষ যে এত কাজ করলো, এত হার্ডওয়ার্ক করলো, এখনো সাফার করছে, এই লোকটা কেন এত সাফার করবে, তার যদি ইচ্ছা থাকতো সে নাম দিবে, তাহলে এমন অনেকে আছে কাজ করে দিবে, নামটা টাকা নিয়ে নিবে, নামটা তার হয়ে যাবে, একটা কথাও বলবে না, এমনও কিন্তু আছে। তো এই প্রবলেমটা সাফার করার বা এই প্রবলেমটা ফেস করার তার দরকার কি ছিল? সে ফিল্ম ভালোবাসে, একটা ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট শাকিবকে, ডিফারেন্ট ববিকে প্রেজেন্ট করতে চেয়েছে, এবং বাংলা মৌলিক গল্প প্রেজেন্ট করতে চেয়েছে, এটাই তার প্রবলেম। এবং হ্যাঁ, আমি বলবো তার শাকিব সানজের দোষ আছে, বড় দোষ আছে, সেটা হচ্ছে সে সবকিছু হাইড করতে চেয়েছে। এবং ডে ওয়ান, ডে টু, আমি তিন চার দিন পর বললাম এভাবে তো হয় না, ডিরেক্টরটাকে আমি কার থেকে সিন বুঝবো, বা আমি যতই ভালো আর্টিস্ট হই না কেন, আমি চাই যে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ কি, আমাকে কিভাবে প্রেজেন্ট করবে, সেরকম করে বলুক, আমাকে এক্সপ্লেইন করুক, সেখানে এক্সপ্লেইন করুন, আপা আপনার মতো দেন, হ্যাঁ আপনার মতো দেন, সে তো সেলফি তুলতে আর কিছু সাপোর্টিং আর্টিস্ট ছিল এখানকার মেয়েরা, ওগুলো নিয়ে ব্যস্ত, গাজা না হলে শর্ট দেবেন, এসব বলতেও তো লজ্জার কথা, চলচ্চিত্র এত বড় একটা জায়গা, এত রেসপেক্টের একটা জায়গা, এটা নিয়ে আমরা কি কিভাবে বলি, আবার এখানে আমরা ফাইট ব্যাক করছি, কি নিয়ে ফাইট করছি, যেখানে আমাদের চলচ্চিত্র এখন জিরো পজিশনে আছে, এটা নিয়ে আমরা ফাইট করছি। আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি ভুল কেন বুঝেছে ওনাকে, কারণ তারা ভাবছে যে চলচ্চিত্র পরিচালক সমিতিকে উনি সম্মান দিচ্ছে না, উনি একজন পরিচালক, আগের সে পরিচালক হোক, সে তাকে যদি আমরা পরিচালক মানে ভাবতেই না পারি, এতগুলো আর্টিস্ট আমরা কাজ করলাম, কই কেউ সামনে এসে তার কথা বলে না কেন, সে যদি একটা পরিচালক, আজকে যদি আমাদের খোকন ভাই বা আমাদের ইফতেখার চৌধুরী, আমাদের আছে আরেকটা কথা ছিল কি জানো, ইফতেখার চৌধুরী এই ছবির কাজ করে দিয়েছে, এটা তো আরেকটা মানে মেইন কথা, সেটা হচ্ছে ওনাকে অনেক আগে সাইন করা হয়েছে ভিএফএক্স ডিরেক্টর হিসাবে, ভিএফএক্স এর যে শর্ট গুলো সেগুলো যে ভিএফএক্স করবে তাকে কিন্তু অন দ্য স্পট থেকে ওই শুটটা করতে হবে, তারপর ভিএফএক্স করতে হবে, এটা তো আমরা সবাই জানি, যারা এখন ফাইভ পাস তারাও এগুলো জানে, এটা তো এমন কিছু ব্যাপার না, আমাদের দেশে গুণী মানুষ থাকলে আমরা ইন্ডিয়া যাবো কেন, আমরা বাইরে যাবো কেন, তাই না?
তো ওই যার পরিপ্রেক্ষিতে তাকে নেওয়া হয়েছিল, সেটা যদি ভিএফএক্স করবে পোস্টটা দেখাশোনা করবে, সেটা নিয়েও সে একটা ইস্যু করেছিল যে আমার চলচ্চিত্র আরেকজন ডিরেক্টর নিয়ে যাচ্ছে। আমার চলচ্চিত্র যদি আমার হতো, সে যদি ভাবতো এখন যে বড় বড় কথা হচ্ছে, আমার সন্তান সন্তান বলছে গাজা না হলে শর্ট দিবে না, ফাইভ স্টার থেকে স্যান্ডউইচ না আসলে শর্ট দিবে না, হ্যাঁ এটা এরকম কেন হলো, আর্টিস্টের যা লাগবে আমার তা লাগবে, শাকিব আর আমি ছিলাম কোথায় সিতারাতে, সেখানে যে নিচে স্পা স্পা করতে চলে যায় রুম নাম্বার দিয়ে রাখে ববি শাকিবের প্রমোশন করবো সেটা না করে আমাদের এখন এইসব করতে হচ্ছে কেন? আপনি হ্যাঁ আপনি নতুন মানুষ, ইনএক্সপিরিয়েন্স, এই পলিটিক্যাল ব্যাপারে ইনএক্সপিরিয়েন্স আমি বলতে পারি, ফিল্মের ব্যাপারে না, সেটা একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে প্রথমে আমি যেটা বলেছি এসে আপনি মামলা করেন পরিচালক সমিতির বিচার দিয়ে দেন, সেটা উনি করে নাই, উনি বলছে ও বুঝবে, ও একবার গাদাকে এক পায়ে ধরে একবার মারামারি করে একবার এ করে, আমি এরকম একটা মানুষকে আপনি কি করে নিয়ে যান না? আমি তো সব জানি, আমি ফেরারি পড়াত আমাদের যে রাইটার ছিল তার একটা বড় ভূমিকা ছিল রাহাকে এই ছবিটা দেওয়ার পেছনে, ওনার গল্প এটা, ইভেন তারপরেও রাহা এই গল্পটাও তার নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাও তো আছে, প্রমাণের তো কোনো কিছু অভাব নাই। এখন আমরা ছবি ফিল্ম করবো, কাজ করবো, প্রমোশন করবো, ইন্ডাস্ট্রির জন্য কিছু করবো না, ওর প্রমাণ আর এইসব নিয়ে মানে ঘোরাফেরা করবো, একটা গাঁজাখোরের জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি মানে চলচ্চিত্র পরিচালক তাদের কিন্তু সরকারি ভাবে কোনো কিছু নাই, তাদের ওখানে এন্ট্রি ছাড়াও ছবি রিলিজ হয়, তারপরে উনি কিন্তু সেই সম্মানটা দেখিয়েছে, সে গেছে ওইখানে। রাহা ইমোশনাল যে গেমটা খেলে সেটা হচ্ছে যে আপনাদের ওদেরকে হিট করে, যে পরিচালকদের কি কোনো ভ্যালু নেই, অফকোর্স আছে, তুই আগে পরিচালক হ, তুই পরিচালকটা কি ফিল্মটা কি সেটার জন্য যে রেসপেক্টটা থাকা উচিত, ডেডিকেশনটা থাকা উচিত, সেটা তো তার মধ্যে নাই, সে এতগুলা জিনিসকে ইস্যু করে তার পার্সোনাল যে ব্যাপারটা খুব তার নাম লাগবে, সে প্রথম থেকেই নামের জন্য ছিল, এখনো সে নামের জন্যই ফাইট করছে, ফিল্মের জন্য না, নলকের জন্য না, কারোর জন্য না, ইন্ডাস্ট্রির জন্য না, ইভেন যে পরিচালক সমিতি তাকে এত সাপোর্ট দিয়েছে তার ভুলভাল মানে ইমোশনাল গেমের মধ্যে, সে পরিচালক সমিতির জন্য না। আর আমি বলবো চলচ্চিত্রে যদি এরকম পরিচালক দু একজন থেকে থাকে, চলচ্চিত্র ধ্বংস তো এমনিই হয়ে যাচ্ছে, ধ্বংস তো আর বেশি টাইম লাগবে না, এমন পরিচালক যদি আমাদের থাকে চলচ্চিত্রের জন্য, সে নাটক করেছে কি করেছে না করেছে ওইটা আমার দেখার বিষয় না, এবং সেখানে আমি সেটা দেখতে গেছি, এত সময় তো আমাদের নাই, সেটা দেখতে গেছি, সেখানেও দেখেছি যে নাটকের প্রডিউসার তার নামে মামলা করেছে, তাকে অন দা স্পট ধরে নিয়ে গেছে, এটা সেটা অনেক কিছু ব্যাপার সেবার আপনারা একটু ঘাটতেই দেখতে পাবেন, এটা এমন কোনো বিগ ডিল না। তো আপনার কোশ্চেনটা ক্লিয়ার যে তার ক্রেডিট নাই কেন, যে ওয়ান থেকে আমরা ওনার ডিরেকশনেই মোটামুটি ছিলাম, প্রথমে ছিলাম সিক্রেটলি পরে ওপেনলি, আর এটা এত বড় অন্যায়, আমরা আর্টিস্টরা যাই হই না কেন একটা ডিরেক্টরের আন্ডারে যখন কাজ করি হুট করে ডিরেক্টর বাদ হয়ে যাবে, এটা আসলে অ্যাটলিস্ট আমরা যত ইমোশনাল, হ্যাঁ বাইরের কান্ট্রিতে এরকম হয়, নেগেটিভ প্রডিউসার এভরি রাইট আছে, প্রডিউসার বাদ দিয়ে দিতে পারবে, কারণ আমরা যেমন এমপ্লয়ি তার ডিরেক্টরও এমপ্লয়ি, কিন্তু আমরা একটু বেশি ইমোশনাল, আমরা ডিরেক্টরকে বাদ দিয়ে দিলে প্রডিউসারের কথা শুনবো না, আমি তো শুনবোই না, কেন শুনবো? তো এখানে যখন প্রথম থেকেই সে ডিরেক্টর সিক্রেটলি, পর থেকে ওপেনলি ডিরেক্টর, এটা আমাদের কাছে আমাদের আর্টিস্টদের কাছে কোনো নতুন কিছু ছিল না, আপনাদের কাছে হয়তো নতুন কিছু। আমি বলছি সেটা যখন এরকম অবস্থা থাকে তখন সেটা একটা প্রডিউসারের জন্য আসলে কতটা আপনার জন্য কতটা অস্বস্তিকর, এবং সেটা আপনি কিভাবে কাজে উঠবে, কারণ রিলিজের আসলে খুব বেশি আর দেরি নেই। আচ্ছা আমি একটু করে বলি যদিও কোশ্চেনটা দ্বারা, আমি আমি যেহেতু আছি সাথে আমি জানি সবকিছু, তার সবকিছুই জানি, সেটা হচ্ছে শাকিব ভাই প্রথম থেকেই রাহার এগেনস্টে ছিল, ডে ওয়ান এর শুটে তাকে বলছে এই ছেলে ডিরেকশন পারবে না, কিছু বুঝবে না, সানগ্লাস পরে সেলফি তোলে মেয়েদের সাথে গিয়ে ঘুরে ওইদিকে ফেসবুকে আপ দেয়, সে হচ্ছে নামেরই কাঙ্গাল, যাই হোক, তো প্রথম থেকে শাকিব ভাই অনেক সাপোর্টিভ ছিল, আমি সে আমি বলবো যে সে অবশ্যই সাপোর্টিভ, কারণ তার এত ফাইন ওয়ার্ক হয়েছে এখানে না, এত প্রিসাইজলি সে কাজ করেছে, এত ইনোসেন্স ভাবে আমাদেরকে প্রেজেন্ট করেছে, শাকিবকে তো আমরা অনেক বছর ধরে চিনি, সে সুপারস্টার, তাই না? তো
সে মন থেকে আমি বলবো এই কাজটির সঙ্গে প্রথম থেকে ওপেনলি ছিল, এখন থেকে যেহেতু আমরা জানি তার একটা নিজস্ব ছবি আসছে সেটা হচ্ছে নিজে প্রডিউস করা। এখন প্রডিউসার হলে টাকা যখন একটা জায়গায় লেগে থাকে তখন কিছু ইনসিকিউরিটি কাজ করে, রাইট? তো তখন এখন হয়তো বা তাকে কেউ বোঝাচ্ছে যে আপনার টাকা এখানে আছে, আপনি এটা সাপোর্ট না দিয়ে ওইটা সাপোর্ট দিতে গেলে তো ওইটার একটু লস হয়ে যেতে পারে, তাই এরকমও কিছু ব্যাপার তো থেকেই থাকে। কিন্তু ডে ওয়ান থেকে আমি বলবো সাকিব ভাই নোলকের পক্ষে ছিল, আছেও আমি বলবো, আমার মনে হয় না নোলকের এগেনস্টেও কিছু বলবে। এটা একটুখানি আশেপাশের যে আর্টিস্টদের পাশে যে মানুষগুলো থাকে যে আপনার টাকাটা আগে আসুক, তারপর তো অন্য প্রডিউসারের টাকা, এখন দুইটা ছবি কিন্তু তা এখন সাকিবের ছবি কিন্তু একটা দুইটা তিনটা বিভিন্ন সময় কিন্তু অনেক ঈদে কখনো সাকিবের একটা ছবি থাকে না, পাঁচটা ছবি রিলিজ হয়েছে, পাঁচটা ছবিও রিলিজ হয়েছে। তো সাকিবকে বাঁচানোর জন্য তিনটা ছবি, আর এখন অডিয়েন্স আরো বাড়বে সাকিবের যে দুই রকমের দুইটা লুক, এখানে একটা ভিন্ন সাকিব, এখানে আর একটা সাকিব, আর আমি বলবো অডিয়েন্সের যে খিদাটা নোলক দিয়ে সেটা অনেকভাবে মিটবে। কারণ আমি বলছি যে এখানে এত মৌলিক গল্প, গান, হাসি, কান্না সবকিছু আছে, সবাই যে প্রেম করে যে ওই কপি ছবি ফাইট শুধু এই ছবি, এখানে তো সবই আছে। এখানে আপনারা আমার মনে হয় যে ওই যে ওই যে আবর্জনাটাকে বাদ দিয়ে আবর্জনার কথা চিন্তা না করে যারা আমরা অনেক কষ্ট করে কাজটা করলাম সবাই তাদেরকে নিয়ে মানে লিখে আর হচ্ছে এটা প্রমোট মানে পজিটিভ প্রমোট করেন। আমার মনে হয় যে আমরা তো বলছি আপনাদের বিশ্বাস করতে হবে না, ডে বাই ডে তো সত্যিটা সামনে চলেই আসে, পরে আপনারা মানে আফসোস যেন না করেন যে আমরা না জেনে শুনে এগেনস্টে ছিলাম, ঠিক আছে।